বন্ধুরা, ফুটবল ইতিহাসে এমন একজন ফুটবলার উঠে এসেছে যাকে দেখে সম্পূর্ণ বিশ্ব এখন পর্যন্ত আলোচনা করছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একজন ফুটবলারের স্কিল ও ট্রিক্স ও স্মার্টনেস দেখতে চলেছি যেটা দেখিয়ে সে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নাম লেখিয়ে নিয়েছে এবং সে একাই 100 বলে পরিচিত দিয়েছে। মানে দুই চারজন প্লেয়ারের খেলা সে একাই খেলে দেয় এবং কিছু হাসির মুহূর্ত এমনও রয়েছে যেটা দেখে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। তো আজকের এই ভিডিও এমবাপ্পের সকল ধরনের খেলা আপনারা বুঝে যাবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, এমবাপ্পের রানিং স্পিড কতটা বেশি তা আপনারা সকলেই জানেন, আর সেই রানিং স্পিডকে বাড়িয়ে সে আলাদা একটি পর্যায়ে নিয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, এমনকি একটি ম্যানের এত পিছে থাকা সত্ত্বেও সে সুন্দরভাবে তার আগে যে এই বলটা ধরে নেয়, আর এইখানে তো একটু নয় অনেকই পিছে ছিল, কিন্তু তার গতি এতটা বাড়িয়ে দেয় যে মনে হয় তার পেছনে রকেট লাগিয়ে নিয়েছে। অন্যান্য ডিফেন্ডাররা তার কাছে থাউই পায় না। মেসি নেইমারের কাছে যদি স্কিল থাকে, এমবাপ্পের কাছে রয়েছে স্পিড। এমনকি তার গতি 39 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটিয়ে সে অবিশ্বাস্য কিছু রেকর্ডও তৈরি করে নিয়েছে। আর সে শুধু এইভাবে স্পিডে দৌড়ে ডিবক্সের মধ্যে ঢুকে যায় আর কেউ হাত লাগালেই পড়ে যায়, যে কারণে পেনাল্টি নেওয়ার জন্য সে এখন বর্তমানে 1 নম্বরে রয়েছে। এবং তার কাছে যে শুধু স্পিডই রয়েছে, স্কিল ও টেকনিক নাই এটা বললে ভুল হবে। সে যেই রকম ভাবে টেকনিক ও স্পিড দিয়ে গোলকিপারকেও এভাবে ডস দিয়ে দেয় সেটা খুব কমই দেখা যায়। আর গোলকিপার তো একজন প্লেয়ার, কিন্তু সে যখন 1-2টি নয় 4-5টি প্লেয়ারকে এইভাবে স্পিডের রানিং এর উপরেই সুন্দর করে ডচ করে চলে যায়, তখন সেখানে আর বলার কিছুই থাকে না। মানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একাই 4 জনের খেলা খেলে দিয়েছে। আর এইখানে তো এই 3টি প্লেয়ার ভাবতে থাকে যে তারা কি করলো, মানে 3 জনাই ট্যাগল করতে এসে এইভাবে বোকা সেজে যায়, যে এটা দেখে মেসিও বলে হোয়াট আ জিনিয়াস। আর যেই এই প্লেয়ারটিকে এইভাবে ফার্স্ট ট্যাগল করতে যাবে সেই এভাবে বোকা সেজে যাবে, কারণ এমবাপ্পের এটাই প্লাস পয়েন্ট, সে চাই যেন তাকে সবাই ফার্স্ট ট্যাগলি করে। আর সে এইভাবে রানিং এর স্পিড দিয়ে বের হয়ে যায়। আর আগে আমরা নেইমার ও মেসিকে এইভাবে পায়ের ফাঁক দিয়ে ডচ করতে বেশি দেখতাম, কিন্তু বর্তমানে তো এমবাপ্পে এদেরকেও ছাড়িয়ে যাচ্ছে আর কিছু এমনও টেকনিক দেখাচ্ছে যেগুলো দেখে আপনি হাসতে বাধ্য হবেন। মানে এইভাবে ফেক দেখিয়েই কাউকে মাঠে শুইয়ে দিচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, এইভাবে ডচের মাধ্যমেও সে ডিফেন্ডারদেরকে ফেলে দেয়। আর মাঝে মাঝে দুইটা ডিফেন্ডার এভাবে ফেক খেয়ে যায়, তারা নিজেও বুঝতে পারে না কিভাবে। আর ডিফেন্ডাররা যখন তার কাছে এভাবে ফেক খেয়ে যায় এবং তাকে গোল পোস্টে শুট করার একটি সুযোগ দিয়ে দেয়, তখন গোলকিপার নিজেও রেগে যায় যে তোমরা কি করছো এসব, একটি প্লেয়ারকে 4-4 জন মিলিয়ে ধরতে পারছো না। আর এমবাপ্পের পায়ে বল আসার আগেই সে প্রস্তুত হয়ে যায় ধরার জন্য। জি হ্যাঁ বন্ধুরা, বলটি রিসিভ করা মাত্রই সে নিয়েই দৌড় মারে, এবং এমনও কিছু মুহূর্ত দেখা গিয়েছে যে সে একাই 5টি প্লেয়ারকে এভাবে ডচ করে গোল করে দিয়েছে। মানে সে একাই 5 জনের খেলা খেলে দিয়েছিল। তার এইরকম ডচ ও এইরকম গোল দেখে তার ডিমান্ড বর্তমানে আরো বৃদ্ধি পাচ্ছে, এবং সে ফ্রি কিকেও এমন এমন গোল করে যেটার জন্য এখন হয়তো নেইমার মেসির পেটে সে লাথি মারতে যাচ্ছে, এবং পেছন থেকে এইভাবে ধরে তাকে অনেক ডিফেন্ডাররা আটকাতেও পারে না। এবং সে কিছু এমন এমন গোল করে যেগুলো দেখে সম্পূর্ণ স্টেডিয়ামই গরম হয়ে পড়ে। আর এইরকম কিছু গোল দেখে অপোনেন্ট টিমের ফ্যানরা তো ভাবে গোলকিপার এটা কি খেলছে, এত ইজি ইজি বল ধরতে পারছে না, কিন্তু গোলকিপার নিজে জানে যে সে কোন মুসিবতের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে OneXBet। এখন চলছে UEFA চ্যাম্পিয়ন্স লীগের সাথে সাথে OneXBet থেকে টাকা ইনকাম করার একটি বড় সুযোগ। এর ম্যাচগুলিতে বাজি ধরলেই BMW কার, আইফোন, ল্যাপটপ এর সাথে সাথে অনেক ক্যাশব্যাক প্রাইজ জেতার সুযোগ রয়েছে, এবং এই অ্যাপটিতে আপনারা সকল লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন যে কার কত স্কোর এবং কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কার সর্বোচ্চ স্কোর হবে, আরো বিভিন্ন ধরনের অনুমান করে প্রেডিকশন করতে পারেন। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের গেম যেগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারেন, এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড ইউজ করলেই প্রথমবার ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আর টাকা ইনকাম করার এটি একটি বিশ্বস্ত অ্যাপ। তো আর দেরি কিসের, পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, দ্রুত যে রেজিস্ট্রেশন করে নিন আর আমার দেওয়া প্রোমো কোডটি ইউজ করতে ভুলবেন না। কিন্তু আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতে নিন। আচ্ছা ঠিক আছে,
এবং ডিবক্সের আশেপাশে সে বল পেলেই মনে হয় যে সে কোনোভাবে ঢুকে গোল করে দেবে। মানে তার কাছে দুই তিনটা ম্যান ডজ করা কোনো ব্যাপারই না, আর এইভাবে ডজ করে ঢুকেই সে আর কোনো দিকে তাকায় না, সোজা গোল পোস্টে শুট করে দেয়, এবং যার জন্য সে রেজাল্ট বেশি পায়। এবং আমরা অনেকেই জানি যে তাকে অনেকেই সেলফিশ প্লেয়ার বলে ডাকে, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, এখন বর্তমানে সেলফিশ না হলে আপনি কখনোই উঠতে হতেই হবে, সেটা আপনার ভালোর জন্যই। কিন্তু মানুষের খারাপ করে সেলফিশ হওয়াটা খারাপ, আর এইখানে নিজের ক্যারিয়ারের জন্য সেলফিশ হওয়াটা অতটা খারাপ বলে আমার মনে হয় না। আর বন্ধুরা, এমবাপ্পে কিছু এমন এমন পাস দেয় যেগুলো ডিফেন্ডাররা বুঝতে পারে না, তার আইকিউ লেভেল কতটুকু চলুন এবার দেখে আসি। মানে এইখানে সামনে যেতে যেতে সে পিচ থেকে একটি কল শুনতে পায়, সেটা শোনার সাথে সাথে সে আর কিছু না ভেবে এভাবে বলটি পাস দিয়ে দেয়। মানে গ্যালারির মানুষের এত চিল্লাচিল্লির মাঝেও সে তার পার্টনারের আওয়াজ ঠিকই বুঝতে পারে। আর এইখানে তো আরো সুন্দর একটি পাস দেয়, তাও আবার বলে টাচ না করেই। মানে এইখানে এই প্লেয়ারটি এমবাপ্পেকে পাস দিয়েছিল, কিন্তু সে পাসটি না ধরে ছেড়ে দেয়, যেটা পেয়ে যায় তার পেছনের প্লেয়ারটি, যার কারণে গোলটি হওয়াতে আর কোনো বাধা ছিল না। আর এইখানে তো মেসিকে এমন একটি পাস দেয়, মেসি তা সুন্দরভাবে গোল করে দেয়। মানে মেসি, নেইমার ও এমবাপ্পের পিএসজিতে যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেটা বর্তমানে আর অন্য কোনো টিমে দেখা যায় না। আর সে যখন না পারে এইভাবে গোল করতে, তখন আমরা দেখতে পারি এভাবে হাত দিয়ে সে গোল করে দিয়েছে। মানে গোল করার জন্য যে খিদাটা রয়েছে সেটার একটা লিমিট থাকে, পা দিয়ে না পারলে সে হাত দিয়ে চেষ্টা করে, আর মাঝে মধ্যে সে গোল পোস্টের সামনে থেকে কোথায় মারে সে নিজেও বুঝতে পারে না। আমার মনে হয় এইভাবে গ্যালাক্সির দিকে বলটি মেরেছিল, আর অন্যজনের পেনাল্টি মিস করাতে সে যেই রকম খুশি হয় সেরকম খুশি হয়তো অন্য কোনো প্লেয়ার আর হয় না। আর তাকে দেখতে কার মতো মনে হয় সেটা তো আপনারা সকলেই জানেন। জি হ্যাঁ বন্ধুরা, সেই কার্টুনের পর্বটি তো আপনারা সকলেই দেখেছেন, মানে কোন প্লেয়ার কোন কার্টুনের মতো দেখতে। তো আপনারা যারা সেই পর্বটি দেখেননি, দ্রুত যে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এবং মাঝে মধ্যে সে মেসির ইজি হওয়া গোলগুলো এভাবে আটকে দেয়, মানে কম্পিটিটরের গোল আটকে দিলে তার খুশি হবে এটাই স্বাভাবিক। আর মাঝে মধ্যে তো এইরকম ক্যালমা দেখাতে যেয়ে মিসও করে দেয়, যার জন্য আবার কিটকিট করে হাসতেও থাকে। আর আপনারা যদি এমবাপ্পের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে এমবাপ্পের বায়োগ্রাফি সম্পর্কে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যেটা দেখলে এমবাপ্পের সম্পর্কে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন, সেটা উপরে আই বাটনে দেওয়া থাকলো, আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কিছু বলতে চাই, যারা আমার প্রমোশন পার্ট দেখে এইসবে দ্রুত রেজিস্ট্রেশন করতে চলে যান, তাদেরকে জানিয়ে দিই আপনারা বুঝে সুঝে সবকিছু জানার পরে এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এইসবে যুক্ত হন, অন্যথায় না যাওয়ারই একটি অনুরোধ থাকবে, কারণ আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তুমি ওকে এত ভালোবাসো? হ্যাঁ 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 চল চুটা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।